জিব্রাইল দুদিন নবীর কদম মোবারকে চুমু দেওয়ার পর আমার নবী মুশকে হাসি দিয়ে কয় জিব্রাইল তুমি কাজটা করলা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল ওই দিন কেঁদে দিয়েছিলেন আবেগে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে আপনার কদম মোবারক দেখি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কদম মোবারক দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার জিহ্বা বলেছে, আমার ঠোঁট বলেছে, জীবন দণ্ড করতে ছেলে নবীর কদম মোবারকের নিচে তোমার ঠোঁট মোবারকটা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, সারা জীবন তো নবীদের দাওয়া শুনলেন, ওলি আল্লাহদের দাওয়া শুনলেন, আলেম উলামাদের দাওয়া শুনলেন, আজ আল্লাহর দুইটা দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে 224,000 মতান্তরে যত ওলি আল্লাহ দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ প্রত্যেকটা নবীকে যখন প্রথম দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম যখন আদমকে দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছেন এমন একজন হাবিব প্রেরণ করব, এমন একজন বন্ধু প্রেরণ করব। আপনি জানেন যাকে না বানাইলে আপনি আদমকেও তৈয়ার করতাম না। আল্লাহু আকবার। এক নম্বর দাওয়াত, এইবার আদম আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন বুঝতে পারলাম তোমার হাবিব আসবে, কারণ হাবিবের না বানাইলে তো আমি আদম রেও বানাইতাম না। এই জন্যই আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের দুনিয়ার জমিনে আব্বা নাই, কিন্তু দুনিয়ার জমিনে ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস না কোরআন হাদিস সাক্ষী দেয় আদমেরও বাবা আছে। সুবহানাল্লাহ, কইতেন না যদি আদমরে জিজ্ঞাসা করেন আপনি কো আপনার বাবাকে, তখন আদম জবাব দিব নবীজি আদম সুফির হ বাবা, নবীজি আমার কাবার হ কাবা। এ ঠিক কি বলে? আমরা তো শান পছন্দ করেন না মনে হয়, মাঝে মাঝে কি একটু 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 শান কইতা রুম সুযোগ দিবেন আপনারা? আমারে কষ্ট হইতো না তো, মন খারাপ করবেন কেউ? হাত তুলে দেখেন তো কেডা কেডা মন খারাপ করবেন। আজকে ওয়াজ এই করুন যেত না, যত চলবে তো না, এ হাত তুলে এখন তো কার কার চলবে? হাত তুলে দেখেন তো একটা সুলকান দেন মেয়ে। কারণ ঘুমায় থাকলে হয় না, কারণ স্টেজে শ্রোতা শ্রোতা যদি গরম হয় হুজুরও গরম, কথা কো ঠিক কিনা? আরে আমার নবী তো বলে ফেলেছে, আমার নবী বলেছে বনি ইসরায়েলের 70,000 নবী আর আমার এক একটা উম্মত তার চাইতে পাওয়ার আরো বেশি। এটা হচ্ছে সেই নবীর উম্মত। সাহাবীরা কয় নবী গো আমরা না আপনাকে দেখে দেখে ইমান আনলাম, আপনি যখন পর্দা নিবেন রোজা মোবারকে চলে যাবেন, যখন সেই পূর্ব দেশ ভারত পাকিস্তানের দেশ থেকে আপনার সেই সোনার টুকরা উম্মতগুলো যারা ইমান আনবে কি করে ও তারা কোরআন হাদিস বিশ্বাস করে, আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওরা আপনাকে কতটুকু ভালোবাসবে? আমার নবী কয় ও তুম ওরা দুজে আমাকে পাইতো তাদের জানের চাইতে না তোমাদের চাইতে বেশি তারা ভালোবাসত। সুবহানাল্লাহ, তাদের ইশক, তাদের মহব্বত, কারণ তারা পাবে না নবী, কিন্তু যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে সে গড়ে বসে থাকবে না, প্রয়োজনে হাতে যা থাকবে তা নিয়ে ঝাঁপিয়ে ময়দানে পড়ে যাবে, জীবন দিয়ে প্রমাণ করে দিবে নবীকে ভালোবাসি, বাঁচবো, প্রয়োজনে মরবো। হাত তুলে কথা কেনা?
কষ্ট হইতেছে না? কারণ আদম আলাইহিস সালামের দুনিয়ার মৌলবীরা কয় আদমের বাবা নাই, কিন্তু আদম ডাকে দিয়া কয় কে বলেছে আমার বাবা নাই? আমি তো রুহের জগতে আমার দয়াল নবীর বাবা নাই কে আসছি, বাবা নাই কে বলেছে আদমের বাবা নাই? আদম কই আমার বাবা হচ্ছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। যখন আমি আদম সৃষ্টি হই নাই, আদম সৃষ্টির কোটি 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 হাজার বছর আগে আমার আল্লাহ দয়াল নবীর সাথে নূরের খেলা খেললেন একসাথে। এই জন্যই আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়াতি দিলেন, আল্লাহ বললেন ও আদম আসতেছে আমার হাবিব আসবে, তোমার কাছে কি দাওয়াত নাই? কো আল্লাহ মনে আছে মনে আছে মনে আছে, আল্লাহ তোমার হাবিবের পাঠাইবা। এবার আদম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দাওয়াত পৌঁছালেন। দাওয়াত পৌঁছানোর পর এইবার আদম আলাইহিস সালাম কয় আল্লাহ মনে হয় আর দুনিয়াতে থাকবো না, মনে হয় বিদায় নিব। মাবুদ মনে হয় দুনিয়াতে আর থাকবো না, মনে হয় বিদায় নিব। আল্লাহ 350 বছর কাদার পরে তোমার কাছে একটা জিনিস চাইছিলাম দেও নয়। আল্লাহ নবীর নাম দিয়া 350 বছর পর কাদার পরে ফরিয়াদ যখন তোমার দরবারে করলাম, তুমি সাথে সাথে কবুল করে নিয়েছো গো আল্লাহ। রাব্বুল আলামিন এখন তোমার কাছে একটা দরখাস্ত গো আল্লাহ, আল্লাহ আমার জীবনে তো কোনো গুনাহ করি নাই, কোনো নাফরমানি করি নাই, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিব গো আল্লাহ, তোমার এত ভালোবাসি, তোমার খুশি করার জন্য কতই না কি করেছে আল্লাহ, আল্লাহ একটাবারের জন্য আল্লাহ তোমার দেখতে পাইলে মনে বড় শান্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন দেখতে পারবা না, আদম ডাকে দিয়া কয় আল্লাহ কেন দেখতে পারবো না, আমার আল্লাহ ডাকে দিয়া কই আমার দেখার মতো তোমার চক্ষু তোমার দেহের মাঝে এমন কোন নূর তৈয়ার করে নাই, আর এমন একজনকে আমি আল্লাহ প্রেরণ করব এই রজব মাসের 27 তারিখে দুনিয়ার জমিন থেকে বিনা পর্দায় আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসবো। আমার মন বলছে আজকের মাহফিলে রজব মাসের মেরাজের আলোচনা হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ, রজব মাসের আলোচনা হয় নাই, কারণ ইতিহাস সাক্ষী দেয় এমন একে প্রেমের খেলা খেলাইছে আল্লাহ, যেই খেলা পৃথিবীর ইতিহাসে আর কেউ খেলাইতে পারে নাই। একজন আমার নবীর সাথে এই প্রেমের খেলার কেউ খেলাই নাই, যেই খেলা আল্লাহ আমার নবীর সাথে খেলাইছে। নবী আসছে দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে নবী আসছে, নবী আল্লাহর বাড়িতে যাইতে চায় না। এই দিক দিয়ে আদমরে যখন এই কথা বলছে তখন আমার আল্লাহ আদমের একটা সান্ত্বনা দিলেন, আদম ও আদম গো তবে আমি আল্লাহ দেখার সাহায্য জিনিসটা এই জিনিসটা আমি তোমারে বুঝাই দিব, অপেক্ষায় থাকো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কারণ কে না চাই তার ভালোবাসার ব্যক্তিটারে না দেখতে, কথা কন্যা মিয়া সবাই চায়। সন্তান যখন বিদেশের জমিনে থাকে 5 বছর 10 বছর মা বাবা পাগল হইয়া যায়, মা বাবা পাগল হইয়া যায়, আর আমার আল্লাহ ডাকে দিয়া কই আমার হাবিবের না বানাইলে আমি কিছুই বানাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ
তোমরা শুনে নাও শুনে নাও। হাবিবের জন্য এত পাগল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহু আকবার ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا গোষণাকার আল্লাহ রাব্বুল আলামিনের গোষণা এই শুরু হয়ে গেছে মেরাজের আলোচনা প্রেমের কালেকশন নূরের খেলা ঠিক করে বলেন নূরের খেলা আল্লাহ এবং রাসূল দুইজন লামে আর মিমে প্রেম খেলা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না লাম দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আর মিম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লামে আর মিমে খেলা শুরু হয়ে গেছে আল্লাহ ডাকে দিয়া কইছি ইব্রাহিম সুবহানাল্লাহ কোন আল্লাহ ডাকে দিয়া কইছি ইব্রাহিম তুমি কই আল্লাহ আমি তো হইলাম সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা আমার বাড়ি তো সিদরাতুল মুনতাহাই তুমি রেখেছো এখান থেকে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে জিব্রাইল রে একটু তুমি উপরের দিকে তাকাও জিব্রাইল কয় আল্লাহ তাকাইলাম ও জিব্রাইল কি দেখো ও আল্লাহ যা দেখতেছি তা আর কোনো দিন দেখি নাই ও কি দেখতেছো জিব্রাইল কয় আল্লাহ তোমার কোটি 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 তোমার সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতারা আছে তোমার সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতারা আছে আল্লাহ সব ফেরেশতারা একেবারে নীরব হয়ে আছে দাঁড়িয়ে আছে এ জিব্রাইল তুমি কি দেখতেছো আল্লাহ প্রত্যেকের হাতের মাঝে দেখতেছি নূরে মোহাম্মদ কি দেখতেছে নূরে মোহাম্মদ জোরে কোনা কি দেখতেছে নূরে মোহাম্মদ ও জিব্রাইল তুমি আর কি দেখো আল্লাহ দেখতেছি সকল ফেরেশতাদের কফালের মাঝে নূরে মোহাম্মদ সুবহানাল্লাহ কইলে কষ্ট হয় নাকি আপনাদের নবীর শান কে শুনতে আপনাদের কষ্ট লাগে তাহলে নবীর এই শান গুলো শোনার পরে তো সুবহানাল্লাহ এমনিতেই ইমানের সাথে বের হওয়ার কথা ওই দেখ ভাই যাইতাছে আমি কইতা তোমার না থাকতাম না ভাই কই যান ফোনাইছে নাকি আচ্ছা ফসব কইছে ফসব কইরে লাইছে নাকি ও আচ্ছা আপনি তো যেমনে কইছে আমি তোমাকে ফসব করে দিছি বুঝায় কইতেন না ঠান্ডা দিন দেখে একটু বসে থাকবে লড়াচড়া করলে আবার ঠান্ডা হয়ে যাবে আবার বইবেন ফুটে ফুটকেও ঠান্ডা হয়ে যাবে এক জায়গায় বসে থাকবেন নিচে দাও গরম উপর দাও গরম কথা ঠিক কিনা এই জন্য আমি একটু গরম আলোচনা করতেছি একটু পরে গাম শুরু হইবে ইনশাল্লাহ নবীর নূরের আলোচনা করলে আশেকদের প্রত্যেকটা পশমের গুড়া থেকে গামের ফুটা বের হয় ঠিক কিনা বলেন কারণ আশেকদের লক্ষণ হচ্ছে আমার নবী বলেছে আমার প্রেমিক উম্মত ইমানদার উম্মত যারা ইন্তেকাল করবে তাদের শরীর থেকে ঘাম ঝরবে ঘাম ঝরবে আর যখন বেঈমান মুনাফিক মুমিন নবীর দুশমন মারা যাবে এদের চেহারা থেকে গামের ফুটা বের হবে না এদের নাকদা মুখদা রক্ত বের হবে এমন আছে পায়খানা করে দেওয়ার সম্ভাবনা থাকবে নাউজুবিল্লাহ কইতেন না জুরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কইয়েন আল্লাহ খুশি হইব কারণ নবীর শান আল্লাহ বাড়ায় দিছে আপনি কমাইবার কোনো ক্ষমতা আপনার নেই ওয়াবীর মারাজুক আল্লাহ রাব্বুল আলামিন বলে জিব্রাইল তুমি কি দেখতে পাও ও আল্লাহ আমরা তাকায়
আল্লাহ আমি তাকায় দেখি প্রত্যেকটা ফেরেশতাদের চোখের মধ্যে নূরে মুহাম্মদ দেখা যায়। সুবহানাল্লাহ, ও আল্লাহ এই নূরে মুহাম্মদ সবার চোখে দেখা যায়। আর আল্লাহ ডাকে দিয়া কয়, ও জিব্রাইল তাদের কণ্ঠে কি বলে, তাদের আওয়াজ কি বলে? ক আল্লাহ তারা নীরব হয়ে আছে। এবার জিব্রাইল বলে, আল্লাহ কেন তারা নীরব হয়ে আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল সকল ফেরেশতাদেরকে বলো, সকল ফেরেশতাদেরকে বলো, সকল ফেরেশতাদেরকে বলো তাদের মনের বাসনা করতে, তাদের মনে মনের বাসনাগুলো পেশ করতে। সব ফেরেশতারা একই মিলে সুরে সুরে গান গায়। কি গান গায় কইতাম নি, আরো জোরে কোন কইতাম নি, মেরা আজে যাই খুদার হাবিবি নূরে সাল্লিওয়ালা, সেই খুশিতে পরে সবাই দরুদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পরে সবাই। আরে জামানটা খুলে, আরে মেরা হাজে যাই খুদার হাবিবি, মেরা হাজে যাই নূরে সাল্লিওয়ালা, সেই খুশিতে দরুদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা। মেরাজে যাই খোদার, মেরাজে যাই খোদার হাবিব নূরে সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই। তোমার ফেরেশতারা দিয়ে পাগল হয়ে আছে, তাদের মনে একটাই বাসনা, তারা নবী দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল শুধু তারাই নবী দেখবে, তাদেরকে আনন্দ উৎসাহটা কে দিয়েছে জাননি? আর জিব্রাইল ডাকে ডাক দিয়ে কয়, আল্লাহ কে দিয়েছে? কই প্রেমের উৎসাহ স্বয়ং আমি আল্লাহ নিজেই দিয়েছি। আল্লাহ কেন কেন, ও জিব্রাইল প্রতিদিন তুমি তোমার হাবিব রে আমার বন্ধু নবীর কাছাকাছি দেখা দেখো, ও জিব্রাইল জিব্রাইল রে, ও জিব্রাইল আমার বন্ধুর চেহারা দেখা কে তোমার মন ভরছে নি? জিব্রাইল কয়, আর ও গো আল্লাহ, ও আল্লাহ গো কি বলবো মনের কথা, তোমার বন্ধু নবীর কাছে যাই, তোমার বন্ধুর কাছে যাওয়ার পরে আল্লাহ এই যে তাকিয়ে থাকি মন ভরে না, কি সুন্দর চেহারা দিয়া তুমি বানাইলা। এমন দয়ালো নবী আসিল এই দরাতে, উম্মতি উম্মতি বলে কাঁদিল দরার বুকে, এখনো কাঁদেন গো নবী, এখনো কাঁদেন গো নবী, ওই যে সোনার মদিনা আমরা উম্মত যাইতে পারলাম না, আমরা উম্মত যাইতে পারলাম না, নবীর মহব্বত নিয়ে হাতটা তুই লেখন না ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, ও নবী গো কি সুন্দর মদিনা, কত হাজি সাবরা যায়, হাজি সাহেবের চেহারার দিকে তাকাইলে পর্যন্ত মন ভরে না, কোন চক্ষু দিয়া না জানি মদিনা দেখছে। এ ওরে বাবারা, জিব্রাইল কয়, আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিব্রাইল দেরি কইরো না, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও না। আল্লাহ কোথায় যাব,
খুব বন্ধুরে দেখার লাগে আমি পাগল হয়ে গেছি। বন্ধুর প্রতি কত মায়ায় আল্লাহর দেখেন, আর আমরা বন্ধুরে আল্লাহর বন্ধুরে মহাব্বত না করলে আমার নবীর কিচ্ছু আসে যায় না। তবে আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন, মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয়, আমার এতেবা করতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমাকে রাজি খুশি করতে চাও, আমারে খুশি করতে চাও, আমার নিকটবর্তী হতে চাও, আমার প্রিয় হতে চাও, আমারে খুশি করতে চাও, আমি আল্লাহর নেমত যদি পাইতে চাও, মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধু খুশি হইলে আমি আল্লাহ সব দিয়া দেই। ঠিক আছে আমি যে তোমার বন্ধুরে দাওয়াত করব, কিন্তু তোমার বন্ধুর বাড়িতে যাবো যে কি নিয়ে যাইব। আল্লাহ কয়, দেরি কইরো না, দেরি কইরো না, আগে আমার বন্ধুর কাছে যাইয়া দাওয়াত পচাও। সুবহানাল্লাহ, আয়েশা দেখে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওই নূরের নবী রাহমাতাল লিল আলামিন, কম্বল মোবারক দিয়া সুন্দর মতনে মুখটা ডাইকা শুয়া রইছে। সুবহানাল্লাহ, জিব্রাইল আল্লাহ ডাকে দিয়া কয়, জিব্রাইল কি ব্যাপার? আল্লাহ প্রতিদিন আসে তোমার বন্ধুর কাছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল প্রতিদিন যাও অসুবিধা নাই, কিন্তু প্রতিদিনের যাওয়া আজকের দাওয়া কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সুবহানাল্লাহ, জিব্রাইল আল্লাহ ডাকে দিয়া কয়, জিব্রাইল সাবধান সাবধান, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। দুঃখ লাগে বাবারা, ওই দিন এক আলেম দেখলাম, বলল কেমন করে এই কথাটা বলল, কত বড় দাজ্জাল হলে এই কথা বলতে পারে, যে আমার জিব্রাইল গেছে আমার নবীর কাছে, জিব্রাইল দূরে যাইয়া বলে দাঁড়ায় রয়েছে। আমার নবী কয়, জিব্রাইল তুমি দূরে কেন, আমাদের কথা নাই, মুনাফিক আলেমের কথা। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই জন্য আপনার কাছে আসতেছি না। এই আলেমের পক্ষে কেটা কেটা আসছে, নাউজুবিল্লাহ যে কইলেন না, এই কথাটা যারা শোনার শোনার পরে যাদের জবানে নাউজুবিল্লাহ আসছেন, আমি জানি না তারা কোন ধরনের উম্মত। এখনো অনেকে কই নাই, এটা কি ইমানদার না বেঈমান? এমনে কইলে মানি না, হাত তুলিয়া কোন ইমানদার না বেঈমান? আরো জোরে বলি, ইমানদার না বেঈমান? এই আলেমদেরকে আপনাদের মলিবন মলবি বাজার, হ্যাঁ শ্রীমঙ্গলের মাটিতে এই সব নাস্তিক মার্কা মুনাফিক মার্কা আলেমদেরকে এই বাংলার জমিনে আশ্রয় দেওয়া হবে না। হাত তুলে বল ঠিক না? কথা আমাদের একটাই, নবীর সাথে কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে জীবন যাবে যাবে। আজকের এই শ্রীমঙ্গল থানার এলাকাবাসীর প্রত্যেকটা তরুণ ইমামি যুবকদেরকে বলছি, নবীর সৈনিকদেরকে বলছি, শাহ জালালের প্রেমিকদেরকে বলছি, আল্লামা ফুলতলি সাহেব কেপলার সেই তলোয়ারদেরকে বলছি, নবীর বিরুদ্ধে কথা বলবে বিপ্লব মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, নবীর জন্য জীবন দিব, কিন্তু নবীকে কেউ অপমান করলে সহ্য করতে পারবো না। এই জন্যই গভীর মনোযোগ, নবীরে কেউ কষ্ট দিয়ে কথা বললে ইমানদাররা বসে থাকে না।
আমি জানতে চাই যেই আলেম এই কথা বলছে সে কি ঈমানদার নাকি বেঈমান? আর জোরে কোন ঈমানদার নাকি বেঈমান? বেঈমান। জিব্রাইল, জিব্রাইল কয় আমি আয়েশা থেকে আমি কি দেখাই আপনাদেরকে? সুবহানাল্লাহ কোন জোরে নবী এইভাবে কম্বল মোবারকটা দিয়া সুন্দর মতরে নবী এইভাবে শুয়ে রইছে। জিব্রাইল আয়েশা কয় কিরে আল্লাহ কইছে নবীরে নিতাম আল্লাহর বাড়িতে দাওয়াত দেওয়ার লাগিয়া, কিন্তু নবী দিদি ঘুমাই। এখানে আর একটা মজার কথা, মজার কথা কি জানেন? নবীজি মাথা মোবারক, পুরা দেহ মোবারক কম্বল দিয়ে ঢাকা, জিব্রাইল কদমের পাশে দাঁড়ায় রয়েছে, কদমের পাশে দাঁড়ায় এক কয় নবীজির তো ডাক দেওয়া যাবে না, কারণ আমার নবী তো সাধারণ নবী না। আমার নবী নূরের নবী, আমার নবী যাহার হয় না তুলনা, বলবো না বলবো না জীবন গেলে, আরে বলেন না, বলবো না বলবো না জীবন, হ্যাঁ বলেন। আমার নবী নূরের নবী, আমার নবী বলবো না বলবো না জীবন, হায় হায় বলবো না বলবো না জীবন গেলে, বলেন আমার নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, বলবো না বলবো না জীবন, হায় হায় বলবো না বলবো না জীবন গেলে। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবান দিয়ে খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল ডাকে দিয়ে কয় আল্লাহ গো আজকে এমন একটা খেলা আমি খেলমু, যেই খেলা আমি জিব্রাইল কোনদিন খেলি নাই। জিব্রাইল নবীর কদম মোবারকের পাশে শুয়া রয়েছে নাকি বইসা রয়েছে? না ওয়াজ আপনাদের বুঝতে কষ্ট হইতাছে, কি হয়েছে? দাঁড়াইয়া রয়েছে জিব্রাইল, দাঁড়াইয়া রয়েছে। হঠাৎ করে আমার আল্লাহ বলেছে জিব্রাইল সাবধান সাবধান, নবীর সঙ্গে কিন্তু বিয়াদবি করবা না, আমার দিকে তাকান। আল্লাহ ডাকে দেয়া কয় জিব্রাইল সাবধান, নবীর সঙ্গে যেন বিয়াদবি না হয়। শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল, যেই ফেরেশতা নবীর কদমের পাশে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে তাকায় দেখে নবীর কদম মোবারকটা বের হইয়া রয়েছে। সুবহানাল্লাহ, জিব্রাইল কয় হাই রে নবীজির বডি মোবারক দেখলাম, কোনদিন নবীজির কদম মোবারক দেখি নাই। কদম মোবারকের দিকে জিব্রাইল এক দিনে তাকিয়ে রয়েছে, হঠাৎ করে জিব্রাইলের মনে বাড়ি দিল হাইরি এত সুন্দর কদম মোবারক, জিব্রাইল আর দেরি করলো না, দেরি করলো না। এই কথাটা বলার পর আপনারা জোরে সুবহানাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ কইবেন, কথাটা বলার পর এমন জোরে ইয়া রাসূলুল্লাহ কইবেন, কারণ জিব্রাইল যদি সাপোর্ট করে, জিব্রাইলের এই কথাই যদি আমার নবী খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমরাও খুশি হওয়ার কথা। জিব্রাইল এইবার দেখেন কাজটা কি করলো, জিব্রাইল কয় আর দেরি করা যাবে না, নবীজির কদম মোবারক বের হয়েছে। জিব্রাইল আস্তে 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 গো নবীজির কদম মোবারকের নিচে জিব্রাইলের ঠোঁট মোবারকটা লাগাইয়া দিছে। নবীজি কম্বল মোবারকটা এইভাবে ছিল তো আস্তে আস্তে সরাইল, আমার নবী জিব্রাইলের দিকে তাকায়া একটা মুশকি হাসি দিয়েছে। কি দিয়েছে? হাসি দিয়েছে। নবী ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল
ব্যাপার কি, কাজটা তুমি করলা কি? আমার নবী কয়, জিব্রাইল তুমি কাজটা করলা কি? আমাদের দেশে অনেক আলেম আছে কোন নবীর চাইতে বলে ফেরেশতাদের দাম বলে আরো বেশি। কি কয় ওরা, কি কয়, কি বলে ওরা? এটা এটা ইমানি কথা, এটা যদি ইমানি কথা এই এই বেঈমানেরা এই ধরনের কথা বলে। আচ্ছা বলেন তো, জিব্রাইল সকল ফেরেশতাদের সর্দার, সুবহানাল্লাহ কইতেন না, সকল ফেরেশতাদের সর্দার কারা? জিব্রাইল। জিব্রাইল দুদিন নবীর কদম মোবারকে চুমু দেওয়ার পরে আমার নবী মুশকে হাসি দেয়া কয়, জিব্রাইল তুমি কাজটা করলা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল ওই দিন কেঁদে দিয়েছিলেন আবেগে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে আপনার কদম মোবারক দেখি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কদম মোবারক দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা বলেছে, আমার ঠোঁট বলেছে, জীবন দণ্ড করতে ছেলে নবীর কদম মোবারকের নিচে তোমার ঠোঁট মোবারকটা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাজটাই করেছি। ও নবী, আপনার কদম মোবারক, যখন আমি আপনার কদম মোবারক, আপনার কদম মোবারক আমার ঠুট মোবারক লাগিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এত পাওয়ার ছিল না, আমার শরীরে এত বাপ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কদম মোবারক লাগাই দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয়েছে আমার যেই শক্তি ছিল তার চাইতে আর হাজার গুণ শক্তি আমার গায়ে চলে এসেছে। এটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তুমি এটা কেন করলা? আমার আল্লাহ তো তোমারে পাঠাইছেন আমার কাছে দাওয়াত দেওয়ার জন্য। জিব্রাইল কয়, আমি তো এখনো দাওয়াতটা দেই নাই। সুবহানাল্লাহ কইতেন না, আমরা তো এখন, আমি তো এখনো দাওয়াত দেই নাই, তো নবী এই কথা জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া। জিব্রাইল কয়, বুঝ দেখছ আমার এই দিকটা কাইল্লা মাঠে বাড়ে, এই দিকটা তারা ঠিক নিজে নিজে ফ্যাম খেলা করতেছে। তার মানে জিব্রাইল আসার আগে আমার নবী জানে কিনা, আরো জোরে এখন জানে কিনা, আমার নবীরে জানার ক্ষমতা দিয়েছেন কে? জবানটা খুলে চিৎকার মেরে বলে না কে? আল্লাহ নবীকে সম্মান দিয়েছে, তোমার হিংসায় জ্বলে কেন? হিংসায় জ্বলে কেন? বোঝা যায় ইহুদিদের টাকা খাইছে, ঠিক না? ইহুদিদের টাকায় দুনিয়ায় মশা, ফেরেশতারা কবরে যাও টাকা বাইর করবো কেমনে যে বাইর করে? এইসব কাঁচা কাঁচা মহিষ আর লবণ লাগাইয়া আর আয় কেমলাতা দিব, ঠিক না? জিব্রাইল নাকি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে, তার মানে আপনি আমার আগেই জানেন। ঘটনা আরেকটা মনে হয়ে গেছে, কইতাম নি, জিব্রাইল একদিন আয়শা, আয়শা জিব্রাইল একদিন আয়শা আমার নবীর পাশে বসে রয়েছে, দাহিয়াতুল কলবির সুরতে, কার সুরতে? দাহিয়াতুল কলবি সুরত দিয়ে বৈশা রয়েছে। ইমাম হুসাইন জিব্রাইলের আত্মের মধ্যে পকেটটা সরান না, নিতাম না কিছু মেয়ে, ওর মেয়ে তো তালা লাগাই রাখছে। জিব্রাইল দাহিয়াতুল কলবি সুরত নিয়ে এইভাবে বৈশা রয়েছে। ইমাম, এই টাকা আছে দিবে, দাহিয়াতুল কলবির সুরত নিয়ে বসে রয়েছে ইমাম হুসাইন। আইসো পকেটের মধ্যে হাত মারছে, হাত দিতে হাতটা এইভাবে, এই পকেটটা কি মনে করি 10 হাত দূরে থাকে, 100 হাত দূরে নাকি কাছে? কাছে বসা কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইনের 3 দিন ধরে পেটে খাবার নাই। কয়দিন আব্বা, কয়দিন? ইমাম হুসাইন তো জান্নাতের সকল যুবকদের সর্দার, ঠিক না?
এটা বিশ্বাস আছে না আমাদের? হুসাইনের পকেটে মুজাম্মেল হাত দিতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল রে, এ জিব্রাইল, আজকে দুনিয়াতে আগুন চলে যাবে রে, আজকে দুনিয়াতে আগুন লাগে যাইব। আল্লাহ কেন কো তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে দুনিয়ার জমিন থেকে হাত দিয়ে জান্নাত থেকে তাড়াতাড়ি তোমার পকেটে মধ্যে খাবার বের করে খাবার তৈরি করে নাও, আর নয় তো কিন্তু হুসাইন যদি তোমার পকেট থেকে খালি হাত ফিরে আনে আর যদি হুসাইন বলে যে না না ভাই দেখো তোমার ফেরেশ তোমার তোমার গোলামের পকেটে কিচ্ছু নাই, তাহলে কিন্তু আমি আল্লাহ দুনিয়াটারে ধ্বংস করে দেব। এটা হয় না জিব্রাইল, হুসাইনে হাত দেওয়া এতটুকু হাত দিবে ভিতরে দিতেছে হাতটা যাচ্ছে, জিব্রাইল দুনিয়ার জমিন থেকে হাত বের করে জান্নাত থেকে খাজুই এনে পকেটের ভিতরে রেখে দিলেন। সুবহানাল্লাহ, কি এনেছে? আপনারা দেখি কি বলেন, খাজুই তো বলেন নাকি কি বলেন? খাজুই, খাজুই খাবেন, সবাই খাবেন না? খুব এটা খুব বরকতপূর্ণ একটা খাবার। আমার নবী বলেছে আমার উম্মতেরা শক্তিশালী থাকবে, কাজে কর্মে সকল দিক দা বয়স হয়ে যাবে কিন্তু তাদের হাট সমস্যা হবে না, যেই ব্যক্তি খাজুই আর কালো জিরাত খাবে। কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পেয়েছেন? এই খাজুই খাবেন। আমরা তো মিষ্টি খাইতে বলি খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু কোন মিষ্টি, কোন মিষ্টি? হিন্দুর ঘরের মিষ্টি? হ্যাঁ, হিন্দু ঘরের মিষ্টি না, হিন্দুর ঘরের মিষ্টি আইন আপনারা খান। হিন্দুরা এই খাবারের বিসমিল্লা কয় না, কত কি কত বিসমিল্লা কয় না, ওরা পবিত্র করে কি দিয়ে এটা আমার তো বলার বাকি না, আপনারা ভালোই জানেন আমার, ঠিক কি না? তারা কিভাবে তারা ডিলা কুলপ লয় না, মুত্যে আল্লাহর মতো কুত্তার মতো যারা দেয়া করতেছে মিষ্টির মধ্যে লড়াইতেছে, আল্লাহ বুঝে না বাকিটার কইতাম না আমি, আছে না নাই? মিষ্টি খাবেন, মিষ্টি কোন মিষ্টি? এই তিন বেলা খাবারের পর আপনি ঘরে আধা কেজি খাবো খাবারে রাখেন, একটা খাজি খান, কয়টা? একটা খাজি খান আপনি, আল্লাহর কসম খায় বলি একটা খাজুইয়ের বিনিময় আপনি দেখবেন, একটা সুন্নতের উপর আপনি আমল করেন আপনার কোনোদিন হাড়ে হাড়ের ব্যথা হবে না, কোমর ব্যথা হবে না, শরীরের কোনো ব্যথা থাকবে না। মাঝে মাঝে ঘরের মধ্যে একটু কালো জিরা 10 টাকার কালো জিরা এনে রাখবেন, এই কালো জিরাগুলো খাবারে পরে মাঝে মধ্যে খায়েন, প্রতিদিন না মনে থাকলেও সপ্তাহে 2-3 দিন একটু কালো জিরা হাতের মধ্যে নিয়ে চাবায় চাবায় খায়েন, আল্লাহর কসম খায় বলি আমার নবী বলেছে মরণ রোগ ছাড়া সকল রোগের ওষুধ হয়েছে কালো। আর আমরা কত টাকার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ওষুধ খাই, যদি নবীর সুন্নত গুলি আমরা মানতাম একটা হইতো না। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল দেরি কইরো না, ও জিব্রাইল দেরি কইরো না, জিব্রাইল জান্নাত থেকে হাত বের করে হাত দিয়া জান্নাত থেকে খাজুই এনে পকেটের মাঝে রেখে দিলেন। আমার আল্লাহ ডেকে দেয়া কয় জিব্রাইল খাজুই না লাগছো রাখছো নে, কহ আল্লাহ রাখছি, কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে জিব্রাইল হয়েছে দুনিয়াতে, এই দুনিয়া থেকে সেকেন্ডের ভিতরে জিব্রাইল খাজুই আনলেন। শুধু তাই না, হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই না 13 ভাই মিলে কুয়ার মাঝে ফালায় দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই এ সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা রে, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও আমার ইউসুফ, ওই নিচে পড়ার আগে তুমি যাইয়া তোমার হাতের মাঝে আমার ইউসুফরে তুলে লও, আমার সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিয়ে আয়সা জিব্রাইল ওই জায়গার মাঝে পয়সা গেছে, আয়সা দেখে ইউসুফ নবী এখনো পসে নাই। কষ্ট হইতেছে না তো না? এইবার আমার নবীকে দিলেন খাওয়ার জন্য, এবার জিব্রাইল রাতের মাঝে একটা দিছে কয়ে তুমিও খাও একটা, এখন জানতে চাই ফেরেশতারা খায় নাকি, কথা কয় না খায় নাকি, ফেরেশতারা খায় না, জিব্রাইল রাতে খাজুই খাওয়ার জন্য যখন দিয়েছে জিব্রাইল, জিব্রাইল বড় বিপদে পড়ে গেল, আল্লাহর দিকে তাকায় কয় আল্লাহ গো তুমি বলেছ হুসাইন যেন কষ্ট না পাক, আল্লাহ আল্লাহ
আমাদের ফেরেশতাদেরকে তুমি বানাইলা, খাওয়া ঘুম তো আমাদের জন্য দিলা হারাম করে। আমরা তো খাওয়া কি জিনিস বুঝি না, ঘুম কি জিনিস বুঝি না। আল্লাহ এখন তো হুসাইন বারবার হাতের দিকে তাকায় কইতেছে, কো তুমি খাও না কেন, খাও। ছোট্টু হুসাইন বলতেছে খাও, মুখের গুড়ার মধ্যে কো খাও, আবার হা করো। ছোট্ট মানুষ দেখবেন অনেক সময় নাতি টাতি দেখবেন, এই যে মুরব্বী আব্বাজিরা আছে, নাতি নতি যাদের আছে, অনেক সময় দেন ছোট্ট নাতি নিজের মজাটা নিজের খাবারটা নানার মুখে, বাবার মুখে, দাদার মুখে তুইলে দেয় কি দেয় না, আরো জোরে কো দেয় কি দেয় না। আমার নবীর দিকে তাকায় কয় নানা ভাই, ও নানা ভাই দেখো খাই না, তোমার সাহাবী খাই না। হুসাইন তো জানে না উনি যে জিব্রাইল, উনি তো মনে হচ্ছে দাহিয়াতুল কলবি ওই সাহাবী যিনি একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে সন্তানকে নিজের হাতে জব করে মাটির নিচে দাফন করেছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এই দুনিয়ার জমিনে মা বোনদের কোনো মর্যাদা ছিল না। দুনিয়ার জমিনে মেয়ে সন্তান আসলে জীবিত অবস্থায় তারে দাফন করতো অথবা তারা জব করে লাইতো। এ বাবারা এই দাহিয়াতুল কলবি তার নিজের মেয়েটাকে পর্যন্ত নিজের হাতে জব করে নিজের হাতে মরুভূমির প্রান্তে বালুর নিচে কোদাল দিয়ে দাফন করে দিয়েছিল। এই দাহিয়াতুল কলবি আমার নবীর কদমে যখন হাজির হয়ে গেছে, এই ঘটনা আমি পরে বলবো, নবীর কদমে যখন হাজির হয়ে গেছে আমার আল্লাহ কয় নবী গো এইরকম কোটি কোটি খুন করার পরেও যদি আপনি নবীর হাত মোবারক ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তারে মাফ করে, আমি তারে হাজার হাজার খুন করার পরেও, কোটি কোটি হাজার হাজার খুন করার পরেও আপনি নবীর কদমে যেহেতু এসেছে আমি তারে মাফ করে তারে আমি তার এমন একটি উপাধি দিয়া দিলাম, তার সুরটটা আমি জিব্রাইল দে দিয়া দিলাম। আরে গুনাহ করার পরেও হাইরে নবীর দরবারে হাজির হইলেন দাহিয়াতুল কলবি মিনতি সুরে, সুবহানাল্লাহ কইতেন না নবী আমার ডাকে ডাকই কলবি তুই আহিরে আই, নবী আমার ডাক দেখাই কলবি তুই আহিরে আই, নবীর কদমে লুটিয়া বেড়াই নবী কই তোমার কোন ভয় নাই, আমার নবী কই কলবি তোমার ভয় নাই। আরে বল কইরা শত শত মেয়ে করস খুন, সুবহানাল্লাহ কই না দি, আরে বল কইরা শত শত মেয়ে করস খুন, আরে নুরুনালা নুর নবীজির কদমে দিলা ঘুম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুম মানে কি জানেন, মানে তার এই যে কথা আছে ইন্না সালাতি অনুস্কি মাহিয়ায়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখন নবীর মহাব্বত অন্তরে ধারণ করেছে আমার নবী কয় এরকম কোটি কোটি খুন করার পরেও যদি আমি নবীর কদমের তলে তোমরা আসতা কারণ তোমাদেরকে আমার আল্লাহ আমি নবীর খাতিরে মাফ করে দিব। সুবহানাল্লাহ ঠিক কি বলেন, দাহিয়াতুল কলবি তুমি খাও, আমার নবীর দিকে তাকায় কয় নানা ভাই গো, ও নানা ভাই দেখো না দেখো না, সবাই খাইল আমি খাইলাম তুমি খাইলা সাহাবীরা খাইল, কিন্তু দেখো না তোমার কলবি খাই না। আমার নবীও কয় আল্লাহ আমি কোন বিপদে পড়লাম, কারণ এই মুহূর্তে যদি জিব্রাইল না খাই, এই মুহূর্তে যদি জিব্রাইল না খাই আমার হুসাইন কষ্ট পাবে। আল্লাহ কয় নবী গো আমি জানি হুসাইন কষ্ট পাইলে আমি কষ্ট পাই আপনি কষ্ট পাবেন,
ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল তাকিয়ে আছে গো, জিব্রাইল নবীর দিকে তাকিয়ে আছে, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবনে কোনোদিন খাবার খাই নাই। আমার আল্লাহ নবী গো আমিও বড় পেরেশানির মাঝে পড়ে গেলাম, কারণ জিব্রাইল তো আমি খাবার দিয়া জিব্রাইল তৈয়ার করি নাই, আমি জিব্রাইল তৈয়ার করেছি না খাওয়াইয়া। ও নবী গো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই মুহূর্তে আমি জিব্রাইল দে, এই মুহূর্তে আমি জিব্রাইল হা করাইয়া আমি জিব্রাইলের মুখের ভিতরে এটা নেওয়ার ব্যবস্থা করতেছে। হাত তুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি এখন কি করব, আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিব্রাইল তুমি হা করো। এইবার জিব্রাইল হা করলেন, এই জীবনে জিব্রাইল শুধু ওই দিন আর কোনোদিন খাবার মুখে দেয় নাই। ইমাম হুসাইন নিজের হাতে খাজুইটা হাত থেকে এইভাবে নিয়ে কয় তুমি হা করো, তুমি খাইতা না, আমি তোমার আদর করে খাওয়াই, যেহেতু তোমার মুখ থেকে আমি খাবারটা পেয়েছি। জিব্রাইল হা করলেন, ইমাম হুসাইন এইভাবে খাজুইটা লইয়া ডাকে দিয়া কয় এইভাবে হা করলো, মুখের মাঝে তুইলা দিল। এইবার ইমাম হুসাইন ডাকে দিয়া কয় ও ও কলবি গো ও চাচা, ফেস কিন্তু আরেক কালা গায় নিছে, জিব্রাইলের মনে আঘাত লাগিয়া গেছে। কি কইছে, এতক্ষণ কইতে তুম নবীর সাহাবি, এখন ডাই কালাইছে চাচা, কি ডাকছে আর কথা কন নাকি চাচা ডাকছে। এক হয়েছে নিজের হাতে তুইলা খাওয়াইছে, মুখের মাঝে দিছে, মুখের মাঝে দেওয়ার পর এইবার যখন চাচা ডাকছে গো, এই দিক দা ইমাম হুসাইন কন্যা না ভাই দেখছো কেমন খারাপ, আমি মুখের মাঝে তুইলা দিছি দেখে খাই না, মুখটা লড়েও না। আমার নবী ডাকি দেয়া কয় আল্লাহ তুমি কোরআনে ঘোষণা করেছো কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ কেন বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর আহলে বাইতকে মহব্বত করার জন্য। আল্লাহ ডাকে দিয়া কয় নবী গো কি করবেন এখন, হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না, না 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 হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না। হুসাইন মুখের মাঝে নিয়ে খাচ্ছে, নবীও খাচ্ছে, সাহাবিরা খাচ্ছে, জিব্রাইল মুখের ভিতরে দিয়া মুখটা এইভাবে লাগায় রাখছে, যেমন ভাবে একটা বোতলের ভিতরে একটা ডিব্বার ভিতরে, এই বাচ্চাই এই দুটো বাচ্চারা আলাদা করে, আপনি আলাদা করেন না, দুটো বাচ্চা আলাদা করে দেন, এই দুটো একটু পরপর কথা বলে ডিস্টার্ব হয়। মুখের ভিতরে নিয়ে জিব্রাইল মনে করে একটা ডিব্বার ভিতরে থয়ে রাখলে যেমনি মনে আর কি, আর কোনো পাওয়ার নাই জিব্রাইলের, মুখের ভিতরে নিয়ে জিব্রাইল এমনি থয়ে রাখছে, মুখটা বন্ধ করে রাখছে। আল্লাহ কয়েছেন জিব্রাইল তুমি হা করো, তোমার মুখের ভিতরে থয়ে রাখো। ইমাম হুসাইন তো দেখতো না, কিন্তু জিব্রাইল যে কত, হুসাইন যে কত সালাক, হুসাইন কয় হা করছো হবে না, হা করলে হবে না, আজকে খাইতে হইব। হুসাইন কয় জিব্রাইল কয় আল্লাহ কোন বিপদে আমার ফালাইলা, আজকে কে আমার ফাড়াইছিল তুমি তো সব জানো, কষ্ট হইতেছে নাকি একটু বার বার কে লাইটে বাড়ি মানে না কেউ চোখটি ফামারে কেন সেটা কষ্ট হইতেছে নাকি, জিব্রাইল মুখের ভিতরে নিয়ে বসে রইছে। আল্লাহ ডাকে দেখো জিব্রাইল সমস্যা নাই তুমি একটু মুখটা লারাও, জিব্রাইল তো দাঁত নাই,
জিব্রাইলের তো দাঁত নাই, লড়াইতেছে কারণ জিব্রাইল তো এই ক্ষমতা নাই খাজই বাঙ্গার, আল্লাহ তো তার এই ক্ষমতা দেই না। বুকের ভিতর নিয়ে আল্লাহরা একটু পরে হুসাইন ডাক দিয়া কই, জিব্রাইল একটু পরে ডাক দিয়া কই, চাচা তুমি হা করো, আল্লাহু আকবার। এইবার জিব্রাইল কই, আল্লাহ কোন বিপদ বললাম মোহর, এত কথা চাপা লড়াইলাম, এটা কি হইলো? ও আল্লাহ, এতক্ষণ সাফা লড়াই এখন লাভ হইলো না। আমার নবী পাশে বসে নবীও হাসে, আজকে হুসাইন ভালো বাড়াই ধরছে গো, আজকে মনে হয় সারত না। এইবার জিব্রাইল হা করেছে, জিব্রাইল হা করে না, আমার নবী কয় জিব্রাইল যতক্ষণ হা না করবে আমার হুসাইনকে তো টাইম নিয়ে হা করাইব। সুবহানাল্লাহ কই দেন না, জিব্রাইল কারণ হুসাইনের পাওয়ার সম্পর্কে তোমার জানা নাই, হুসাইন পাওয়ার সম্পর্কে তোমার জানা নাই। আল্লাহ কোন নবী রাসূলকে জান্নাতের সরদার না বানাইয়া আমার কলিজার টুকরা হুসাইনকে কেন বানাইলে? ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী, আরে মুর্শিদ কে না পাইলে কি ইয়ার রাসূল পাবি? কথা কেন ঠিক না উঠে? আরে মুর্শিদ কে না পাইলে কি ইয়ার রাসূল পাবি? রাসূল জন্ম নিল মহকাই, সুবহানাল্লাহ কথা বলো, এই বাবু তাই আমার নবী ডাক দিয়ে কইছি ব্রেলে, আজকে তুই যদি হা না কর, হা যদি তুই না করস, কারণ আমার হুসাইন যেটা চাই এটাই দিতে হয়। আমি হুসাইন, আমার হুসাইন আমার কাছে গুড়া চেয়েছে, আমি শ্রেষ্ঠ গুড়া দান করেছিলাম, আমি নবী নিজে গুড়া হয়ে তাকে দান করলাম। এ জিব্রাইল দেরি করো না, তুমি হা করো, হা করো, হা করো, এই দিকে দা। জিব্রাইল হা করছে, হ্যাঁ করছে বলে ইমাম হুসাইন তাকায় দেখে খাজুয়ের মাঝে এক ফোঁটা পানিও লাগে নাই। এক ফোঁটা পানিও লাগে নাই। হুসাইন এমনি ভিতর থেকে এনে দেখছি না, না ভাই কাজটা কি করছে দেখছি, হ্যাঁ বলে খাজুই খাইব। আল্লাহ আল্লাহ, দেখবেন যে ছোট্ট বাচ্চারে অনেক সময় ছোট্ট মাসুম বাচ্চা খাই না, খাইতে পারে না, তারপরে মুখের ভিতরে দিলে আওলা এলা, ঠিক নিও আওলা এলা। জিব্রাইলের মুখের ভিতর দেখে এটা কই, নানা ভাই দেখছো নি, হ্যাঁ বলে এটা খাইছো, তখন হুদাই মুখলা রয়েছে। জিব্রাইলের মনে আবার মনে কষ্ট, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে করতেছি, কারণ কেউ দুই ঘন্টা দিয়ে গেছে আর 15 মিনিট কম, মাত্র 2 ঘন্টা, কষ্ট হইতেছে না তো? না না, আপনারা শীতটা বেশি লাগতেছে, আমার মনটা করছে এত বেশি কষ্ট দেওয়া ঠিক হইতো আপনাদেরকে। না 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 না, 2 ঘন্টা হয়ে গেছে, আমি আবার ঢাকা যাইতাম, মাহফিল রাখছিলাম, 29 তারিখ হয়ে গেছে, 30 তারিখ বুঝছেন না, 30 তারিখ হয়ে গেছে, আরেক মাহফিলের দাওয়াত ফিরে গেছে। অনেকটা কয় মাহফিলের দাওয়াত, কথা কন না কয় মাহফিল, হ্যাঁ আসতে কইছে গো চলতো না, কয় মাহফিল এখন কয় মাহফিল, 29 তারিখ 29 তারিখ হয়ে গেছে। এই দিকটা জিব্রাইলের মনে আরেকটা কষ্ট, যে কথাটা বলতে চেয়েছিলাম ওই কথাটা বলি, ইমাম হুসাইন যে চাচা ডাকছে মনে শুনি, জিব্রাইলের মনটা আরো খারাপ হয়ে গেছে, জীবনে এই প্রথম, আজকে কেউ আমার খাওয়াইলো, আবার এই জীবনের প্রথম আমার কেউ চাচা ডাকলো, খাওয়াইছে প্রথম চাচাও ডাকছে। জিব্রাইল ডাকে দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনে একটা কষ্ট দুঃখ গো নবী। জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে কেরে হুসাইন চাচা ডাকছে গো নবী, আমার মনে বড় খারাপ লাগছে,
আমার নবী কয় জিব্রাইল কেন চাচা ডাকার পরে তোমার খারাপ লাগছে? জিব্রাইল কয় আর রাসূলুল্লাহর নবী গো, আমি তো কোনো চাচার চাচা চাচার বয়সের না, কারণ আমি জানি সৃষ্টির আগে আমি জিব্রাইল সৃষ্টি, আমি কেমনে চাচা বই, যদি দাদা রাখতো তাইলে মন্ডরে বুঝাইতাম। আমারে তো ইমাম হুসাইন চাচা ডাকছে, এখন আমার নবী কয় জিব্রাইল তোমার বয়সটা কত, হাত তুলে কোন আল্লাহু আকবার, ওই যে হাত তুলছেন আল্লাহ, হাত তুলে কোন আল্লাহু আকবার। জিব্রাইল যে নবী যখন বলছে জিব্রাইল তোমার বয়সটা কত, আজকে তোমার সাথে আমার হিসাব করা হোক, আমার হুসাইন চাচা ডাকছে এই জন্য তোমার মন খারাপ হয়েছে, আজকে হুসাইন কোন সময় সৃষ্টি হয়েছে আর তুমি কোন সময় সৃষ্টি হয়েছে আজকে এটা প্রমাণ করে দিব। আল্লাহু আকবার। জিব্রাইল কয় আপনি কি জানতেন চান? জিব্রাইল তোমার বয়সটা কত আমার একটু বলো। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের কোনো হিসাব নাই। তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে ছোট্ট একটা হিসাব আছে। কো কি হিসাব? কয় ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানে একটা তারকা উদিত হইতো, এই তারকাটা এক তারকাটার হিসাবে আমার একটা হিসাব আছে। কো কেমনে? আমার নবী কয় কেমনে জিব্রাইল? এইবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা 70,000 বছর পর পর উঠতো, আবার 70,000 বছর উদয় থাকতো, এইভাবে আবার 70,000 বছর ডুবন্ত থাকতো, এইভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক বছর দুই বছর নয়, জোরে আল্লাহু আকবার বলবেন, এক বছর দুই বছর নয় ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা আমি এইভাবে 72,000 বার দেখেছি। কতবার? 72,000 বার। আমার নবী কয় এই তারকাটা 70,000 বছর ডুবন্ত থাকতো, আবার 70,000 বছর উদয় হয়ে থাকতো। এ জিব্রাইল এইভাবে তুমি 72,000 বার দেখছো। কহ ইয়া রাসূলুল্লাহ। এইবার আমার নবী কয় জিব্রাইল এই তারকাটাকে তুমি জাননি? কয় না না ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটার হিসাব হচ্ছে আমার সাথে হিসাব। এইবার আমার নবী ডাকে দিয়ে কয় জিব্রাইল এই তারকাটার সম্পর্কে তুমি আর কোনো ধারণা আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 500 বছর পর পর এই তারকাটার সাথে আরো 4টা তারকা আসতো। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে কন্যা কয়টা? আরো জোরে কন্যা কয়টা? এ জিব্রাইল এই তারকাটার সাথে আরো 4টা তারকা আসতো, এই তারকাটাকে তুমি জাননি? কন্যা ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আমার নবী কয় তুমি কি জানো? আমার নবী কয় জিব্রাইল তোমার ওয়াজ শেষ হয়েছে নি? এইবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ এখানে আমার ওয়াজ শেষ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অনুরোধ, আপনি যে বললেন এই তারকাটে কি কি তারকাটে কারা তুমি জানো নি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বোঝা যায় বোঝা যায় এই তারকা সম্পর্কে আমার জানা নাই, আপনার জানা আছে। তুমি যে তারকাটা দেখতা নূরে জল 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 করতো গো, এই তারকাটা হচ্ছে জাননি কে? আমার নবীর দিকে জিব্রাইল তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে আপনি এই তারকা সম্পর্কে আপনার জানা আছে। আমার নবী ডাকে দেয়া কয় এ জিব্রাইল 70,000 বছর ডুবন্ত থাকতো, 70,000 বছর উদয় হয়ে থাকতো, এই তারকাটা অন্য কোনো তারকা না, এই তারকাটা হচ্ছে আমি নবী রাহমাতাল লিল আলামিন। হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন এইবারে জিব্রাইল ডাকে দিয়ে কয় ও নবী গো সাথে দিয়ে আরো কয়টা তারকা? ওই যে ওয়াজ ভুলে গেছে, জোরে জোরে কয়টা? আরো জোরে জোরসে বলেন একসাথে 4টা তারকা। ও নবী গো
জানি যে নূরে মুহাম্মদে এই নূর তারকাটা ছিলেন, কিন্তু নবী গো আপনি এই তারকা ছিলেন। আমার নবীটাকে দেয়া কয় জিব্রাইল, রে এই তারকার আরো কোটি কোটি বছর আগে আমি নবী সৃষ্টি, এইবার আউওয়ালামা খলাকাল্লাহু নূরি, সুবহানাল্লাহ কি কইতেন না। এইবার আমার নবীটাকে দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল গো সাথে যে চারটা তারকা ছিল এই চারটা তারকার নাম আমি বলবো, আপনারা জুরে আল্লাহু আকবার বলবেন পারতেন না? আরো জোরে কোন পারবেন কিনা? হাত তুলে তুলে জোরে আল্লাহু আকবার বলবেন। এক নাম্বার হচ্ছে মাওলা আলী। ওইখানে অনেকে হাত নামায় রাখছে, হাত তুলে জোরে 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 বলবেন, হাত সাথে সাথে তুলবেন, যখন নাম বলবো তখন হাত তুলে জোরে আল্লাহ করবেন। এক নাম্বার হচ্ছে আমার নবী বলেন, এক নাম্বার হচ্ছে আমার আলী, দুই নাম্বার হচ্ছে রে জিব্রাইল, নাম্বার হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতেমা, তিন নাম্বার হচ্ছে ইমাম হাসান, চার নাম্বার হচ্ছে ইমাম হুসাইন। কয়টা হইছে? হাত তুলে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর আসে কারা কয় ওই নূরে রোশনিতে দুনিয়া গেছে বরে, সে নূরের বাতি জ্বলে আশে গেদের ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে আশে গেদের ঘরে ঘরে, ঠিক না বেঠে? আরো জোরে করে ঠিক না বেঠে? এই শানটা কই তারবেন একটু? আপনারা যদি কম তাইলে আমি শানটা কমু কইতাম নি একটু, তাইলে সবাই হাত লড়াই একটা নবীর হাতটা আজকে বতেব কামানায় নবীর জন্য একটু ব্যবহার করতে হবে, পারবো না ইনশাল্লাহ? সবাই হাতটা তুলে, হ্যাঁ একসাথে সবাই হাত নামাইলে আল্লাহ হাতে হাতের মধ্যে দাও, ফুঙ্গুর বাতাস লাগে দাও, একটাতে সবাই ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি। এই আওয়াজে হইতো না সুরে আওয়াজ করে গলা ফাড়া রেখে দেবো নবী জান্নাতে হাউজে কাউসারের পানি যারা পান করবেন তারা হাত তুলে হাতটা লড়াই না, ও দে দে পাল তুলে দে, দে দে পাল মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, হা 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 ছেড়ে দে, সাউন্ড কমাইছে না, দে দে পাল সাউন্ড সারিছে, দে দে পাল তুলে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, না হা হা ছেড়ে দে নৌকা, দে দে পাল তুলে দে, দে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, না জোরে ছেড়ে দে নৌকা মাঝি। এই দুনিয়াই নবী এলো মা আমেনার গলে, কাঁদিলে হাজার মালি হাসিলে মুক্তা জোরে, এ জোরে ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে হাত লড়ারে। দুনিয়াই নবী এলো মা আমেনার গরে, কাঁদিলে হাজার মালি হাসিলে মুক্তা জোরে, কাঁদিলে হাজার মালি হাসিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, না হা হা ছেড়ে দে নৌকা মাঝি, না হা হা ছেড়ে দে নৌকা মাঝি। ওই নূরে হে রৌশন, এই দেখেন কি বলে নবী, কি বলে আশেকরা, কি বলে দেখেন, হাত তো মাইলেছেন, হাত তুলেন, এই দেখেন কি বলে, ওই নূরে হে রৌশনিতে দুনিয়া গেছে বরে, সেই নূরের গাত্তি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে, সেই নূরের বাত্তি জ্বলে মৌলবি বাজারের ঘরে ঘরে, ঠিক না? ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা,
এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুল পাল তুল দে ছেড়ে দে নৌকা মাঝি না ছেড়ে দে নৌকা ওই নূরে রোশনীতে কুন্নুর হাত নামার কুন্নুর নবীদের নূর কুন্নুর কোরআনের দলিল কদ জাআকুম মিনাল্লাহি রোশনীতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে ঠিক না বেঠে আরে হাত তুলে বলে ঠিক না বেঠে কোরআন থেকে ঠিক না আর আসে কেন নূর নবী হে জিন্দা নবী হে নূর নবী হে মায়ার নবী হে জিন্দা নবী হে হে সেই নূরেতে তামাম জাহান আলোকিত সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এ জিন্দা নবী এ মায়ার নবী হায়াতুন নবী হে কমলি ওয়ালা হে নূর নিয়ে হে সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিব ওই নূরের ঝলক দেখ চাঁদ সূর্যে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা এসেছে মিটি মিটি হে শোক তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল ডাক দেয়া কই মনে আসেনি জিব্রাইল ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো তাহলে কি আমার আগে ইমাম হুসাইন মনে হয় সৃষ্টি সুবহানাল্লাহ জিব্রাইল তাহলে তো হুসাইন আমার আগে সৃষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্ধান্তটা আল্লাহর দুনিয়ার কারো সিদ্ধান্ত নাই জিব্রাইল এখানে ঘটনাটা রাখলাম মনে আছে মেরাজের ঘটনা মনে আছে
হ্যাঁ ঠুট কোথায় লাগাছেন? নবীজির কদম মোবারক, কদম মোবারকে যখন ঠুটটা লাগাইছে, লাগানোর পর আল্লাহটাকে দেয়া কয়েছে, ইব্রাহিম তোমার জীবনে সবচাইতে আজকে তুমি যে একটা আদব দেখাইছো আমার বন্ধুর প্রতি আমার কাছে বড় ভালো লাগা গেছে। আবার এই কথার আগে আল্লাহ ডাক দেখো জিব্রাইল, আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল তুমি যে আমার কদমে ঠুট লাগাইছো, আমার আল্লাহ কি তোমার বলছে ঠুট না কানি লাগে, তুমি আল্লাহর হুকুম কেন অমান্য করলা? সুবহানাল্লাহ। জিব্রাইল কয় কেন তুমি আল্লাহর হুকুম অমান্য করলা? আমার নবী কয় কেন তুমি আল্লাহর হুকুম অমান্য কর, আল্লাহ তো তোমাকে বলে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল আমি তো তোমার চুমু খাইতে বলি নাই, তবে তুমি যে আমার বন্ধুর কদম মোবারক চুম্মু দিয়েছ আমি বড় খুশি হয়ে গেছি। এখন এখান থেকে একটা দলিল দেন, জিব্রাইল দুজি নবীর কদম মোবারক চুম্মু দিতে পারে, আমরা মা বাবার কদমে চুম্মু দিতে পারবো না? এখান থেকে জিব্রাইলের সুন্নত, আমার নবী বলছে জিব্রাইল আমার কদমে চুম্মু খেয়েছে, সাহাবায়ে কেরাম আমার কদমে চুম্মু খেয়েছে, তোমরা তোমার মাতা পিতার কদম মোবারকে চুম্মু খাইবা, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। মা বাবার কদমে তোমরা চুম্বন দিবা। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত, এই কথাটা বলতে দেরি হয়েছে, জিব্রাইলের চোখ দিয়ে আমার নবীর চক্ষু মোবারক দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ নবী জানে, নবী জানে, তারপরে জিব্রাইল যখন বলছে আমার নবীর চোখ দিয়ে পানি মোবারক বের হয়েছে, কেন? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? জিব্রাইল যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো বেয়াদবি করেছি নাকি গো নবী, আমার নবী কয় না না, আমি কেমন করে যাব রে জিব্রাইল, আমি উম্মত ছাড়া একটা সেকেন্ডের জন্য থাকতে পারতাম না। ও নবী গো আপনি কি বলেন, মানুষ আল্লাহকে দেখার জন্য পাগল, আর আপনি দি উম্মত দেখার জন্য পাগল, কেউ বা পাগল কাবার জন্যে, আরে কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল, বায়াল নবীর, নবী পাগল উম্মতের, এমন তো ইয়াল নবী আর পাইবা না, আরে ঠিক না বেঠ, এমন তো ইয়াল নবী আর পাইবা না। উনি তো আদম নবী নয়, শীষ নবী নয়, নূহ নবী নয়, ইয়াহিয়া জাকারিয়া ইব্রাহিম ইসমাইল শীষ নবী নয়, ও আল্লাহ গো উনি হচ্ছে উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী দি তোমার বাড়িতে আসতো না, জিব্রাইল কেন গো আমার আল্লাহ ডাকে দেয়া কয় কেন গো? জিব্রাইল কয় নবী গো আল্লাহ গো তোমার নবী উম্মত ছাড়া আসতে চায় না। এইবার আমার আল্লাহ যখন জিব্রাইলে বললো, জিব্রাইল আমার নবীরা যায় কও, আমার নবীরা যায় কানে কানে বইলা দাও, যতক্ষণ আমার বন্ধু আমার বাড়িতে থাকবে আমি দুনিয়ার ব্যাটারি খুইলা দেবো। কথা মনে বুঝেন নাই, বুঝছেন? গরির দুনিয়ার ব্যাটারি খুইলা দেবো, দুনিয়ার ব্যাটারি কি বুঝেন? আমি তো যে এই গরির ব্যাটারিটা খুলে রাখি গরি চলবো, আবার ব্যাটারি যেখান থেকে লাগামু, যখন ব্যাটারি লাগামু ওই জায়গার থেকে চলবো, যারা গরি ছিলেন তারা বুঝবো, ঠিক নি বাবা? এক কথা কোনো ঠিক নি, আমার মোবাইল কই? হ্যাঁ মোবাইল কই? ও আচ্ছা দে এটা দিও, তোটা দিব না, এই যে এটা এটা কি মোবাইল না, এটা যদি ব্যাটারি খুললে না এটা কি চলবো? চলবো, ফোন দিলে ফোন আইবো, ফোন দিলে ফোন যাইবো,
যাইতো না চলতো না, এটার কোনো দাম নাই। কথা কোন কথা কোন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব রে ডাকি দেখ একশন মাইরে দে, আমার হাবিব আমার বাড়িতে আমি দেখতে চেয়েছি, আমার বন্ধুর আমি কাছাকাছি বসাইয়া দেখবো কতটুকু কাছে। কিতাবের মাঝে আসছে একটা শুয়ের ছিদ্র আছে না, একটা শুয়ের ছিদ্র যতটুকু এতটুকু ফাঁকা ছিল না, বন্ধ ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় যা বন্ধুর ডাইরেক্ট একশন মাইরে দে। বন্ধুরা এসে কয় জিব্রাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি আল্লাহর বাড়িতে থাকবেন আপনার উম্মতের মরণ হবে না, একটা উম্মত হায়াত কমবে না, যেখানে থাকবে যেই অবস্থায় থাকবে ওই অবস্থাতেই সে জীবন যাপন করবে। ইয়া রাসূলুল্লাহ আবার যখন আপনি দুনিয়াতে আসবেন ওইখান থেকে তাদের হায়াত শুরু হবে, দুনিয়া শুরু হবে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেক লম্বা ঘটনা, অনেক ইতিহাস। আমার নবীর কাছে যখন দাওয়াত নিয়ে আসলেন, আয়েশা যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, ইয়া খাতামুন নাবিয়্যিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী গো আপনি দেরি করবেন না, দাওয়াত আপনি গ্রহণ করুন। আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের 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 জাবিনদার স্বয়ং আল্লাহ, আপনার উম্মতের কোনো আজাব গজব হবে না, উম্মতের উপর কোনো গজব আসবে না, বরঞ্চ রহমত দিয়ে তাদেরকে আমার আল্লাহ হেফাজত রাখবেন। কথা দিয়েছে, এই কথা বলতে দেরি হয়েছে। আমার নবী কয় ঠিক আছে জিব্রাইল, আমি প্রস্তুতি নিলাম। সুবহানাল্লাহ।